জেএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হয়ে যুক্ত হয়েছেন বাংলা বিচিত্রার সম্পাদক শুভা সিং রায়, যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে। আজকে বেশ কয়েকটি খবর আছে, সবগুলো খবর নিয়ে চেষ্টা করব আপনাদের কাছ থেকে আপনাদের মতামত শোনার জন্য। প্রথম খবরটি আমরা আলোচনা করতে চাই পেঁয়াজের বর্তমান যে অবস্থা সেটি নিয়ে, এবং মাহবুব কামাল আপনার কাছে আমরা শুরুতে শুনতে চাই যে পেঁয়াজের এখন যে অবস্থা, আজকে আমরা দেখলাম বাণিজ্যমন্ত্রী এক মাস সময় চেয়েছেন যে এর মধ্যে কোন দেশ থেকে নতুন করে আমদানি করা হবে পেঁয়াজ, সেই সিদ্ধান্ত নেবেন বা সেটি পুরোপুরি ফাইনাল করা হবে। একটু জানতে চাই যে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে গত বছরের সেপ্টেম্বরের সেই সময় আমরা দেখলাম যে 29শে সেপ্টেম্বর ভারত একবারে বন্ধ করে দিল পেঁয়াজ রপ্তানি হঠাৎ করে, এবং তখন আমরা দেখলাম যে 200 ছাড়িয়ে গেল, অর্থাৎ 250 উপরে পেঁয়াজের দাম উঠে গিয়েছিল। এই বছরে সেই একই রকম, এবং এখন যেটি বলা হচ্ছে কনসার্ন যারা আছেন এই বিষয়ে তারা বলছেন যে বিভিন্ন অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা এই সুযোগটি নিচ্ছেন। মাহবুব কামাল, প্রশ্নটা এখানে যে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা এই সুযোগটা যে নিচ্ছেন, তাদেরকে এই সুযোগটা নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে কিনা কেউ? অর্থাৎ বাজারে এখন যে 30 টাকার পেঁয়াজ বা 40 টাকার পেঁয়াজ 80 টাকায় বিক্রি হচ্ছে সবাই জানে, কিন্তু এটি তো পুরনো স্টকের পেঁয়াজ, হঠাৎ করে এই দাম বাড়া বা অসাধু ব্যবসায়ীর উপর দিয়ে সাঁকো ফেলে কেউ পার হয়ে যাচ্ছে কিনা একটু যদি আমাদেরকে পরিষ্কার করতেন। কথা হচ্ছে বাণিজ্য মন্ত্রী যে বললেন যে এক মাস সময়, এই এক মাস সময়টা কেন? ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে এরকম আশঙ্কা কিন্তু সবসময় ছিল, গত বছরও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। সেখান থেকে কি আমরা কিছুই শিখিনি? আসলে আমরা কোনো ঘটনা থেকে কোনো কিছু শিখতে চাই না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন চামড়া, গত বছরের চামড়া দাম একেবারে নিম্নগামী হয়ে পড়েছিল, তারপরও কিন্তু আমরা শিক্ষা লাভ করি নাই। এবারও চামড়ার ক্ষেত্রে দেখা গেল যে একই অবস্থা, এই গত বছরের শিক্ষা থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারিনি। ভারত যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে এইটা কিন্তু ভারতের পত্রপত্রিকা পড়লেই কিন্তু বোঝা যায়। যেমন এবার কি হয়েছে, এবার কর্ণাটকে আপনার এই কি বলে যে বৃষ্টিপাতের কারণে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজ অনেক নষ্ট হয়ে গেছে। তারপরে তিনটা আপনার রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ, এই তিন রাজ্যে কিন্তু পেঁয়াজ পচে গেছে। ভারতের ভারত সরকারের একটা ইয়ে হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে, পেঁয়াজের দাম যদি 30 রুপির বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভারত সরকার খুব বিচলিত হয়ে পড়ে, কারণ এটা ইলেকশনের ব্যাপার থাকে। যেমন এবার বিহারের বিধানসভা নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচনের আগে পেঁয়াজের দাম কখনোই 30 রুপির উপরে উঠতে দেবে না ভারত সরকার, কাজেই তারা পেঁয়াজ রপ্তানি করে দেবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন গতবারের সিন্ডিকেট গুলি কিন্তু চিহ্নিত করা হয়েছিল, এবং গত বছর যখন পেঁয়াজের মূল্য 150 টাকা হয়ে গিয়েছিল তখন একটি প্রতিষ্ঠান রিপোর্ট প্রতিবেদন দাখিল করে যে বাজার থেকে 3200 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, 150 টাকা যখন হয়েছিল তখনকারই এইটা হিসাব। তারপরে তো আমরা দেখেছি 300 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম উঠেছে, তাহলে কি পরিমাণ টাকা বাজার থেকে মানে লোপাট করা হয়েছে সেটা বুঝতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এখন এই যে পুরনো সিন্ডিকেট, এগুলি তো চিহ্নিত করা, এগুলিতে মানে নতুন করে তো মানে আর মানে দেখার কিছু নাই। এই সিন্ডিকেট গুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি ইনএফিসিয়েন্সি না এটা মানে পুরো প্রবলেমটা বোঝার ক্ষেত্রে অক্ষমতা? আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি আর কি। দেখেন আমরা দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1500 টন ইলিশ মাছ রপ্তানি করছি দুর্গাপূজা উপলক্ষে, ঠিক এই সময় কিন্তু ভারত দেখেন পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিল। এখন বিকল্প যে ব্যবস্থা, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন 10টা দেশের নাম করেছে যে এইগুলিতে, এই 10টা দেশ থেকে আপনার পেঁয়াজ আমদানি করা যেতে পারে। দেশগুলো হচ্ছে মিয়ানমার, আফগানিস্তান, তারপরে মিশর, তুরস্ক, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস, এই 10টা দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যেতে পারে বলে ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কিন্তু ইতিমধ্যেই বলেছে আর কি। তাহলে আমরা এই বাজারগুলো কেন আগে খুঁজলাম না?
এইটাই মাহবুব কামাল, সিদ্ধান্তে কোনো আসলে ভুল আছে কিনা? যেমন আপনি যে পয়েন্টটা বললেন যে পেঁয়াজের রাজনৈতিক ভারতের যে একটা তাদের যে ফিলোসফি যে 30 টাকার উপরে যখনই পেঁয়াজের দাম বলবে, তাহলে আমরা কেন সেই মনিটরটা করি না যে 30 টাকার উপরে তাদের দামটা উঠছে কিনা? যদি উঠে যায় তাহলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু, আপনি যেটি বলছেন যে অন্য দেশের সঙ্গে যখন আমার আমদানি মানে বিকল্প যে বাজারটি সেটি কেন আমরা আগে থেকে করি না? আজকে বন্ধ হয়ে যাওয়ার 3 দিন 4 দিন পরে কেন বাণিজ্য মন্ত্রীকে বলতে হয় যে এক মাস সময় দিন, এক মাসের মধ্যে আদায় করবে, যেটি গত বছরও হয়েছিল 1 থেকে 2 মাস, যেটি আপনি বলছেন যে 300 টাকার কাছাকাছি মানুষকে পেঁয়াজ কিনতে হয়েছে কেজি দরে, ফলে সেই সুযোগটা আমরা আসলে কেন দেই? এখানে কি আমাদের কোনো স্বার্থ আছে কিনা? হ্যাঁ, এটা তো ধরেন যে কি বলে যে এটা সিন্ডিকেটদের কার সাথে এটা বোঝাই যায়। সবচেয়ে বড় কথা, মুক্তবাজার অর্থনীতিতে লাগাম থাকবে না, এটা তো কোনো কথা না। মুক্তবাজার মানে একেবারেই তো মুক্ত হন, পৃথিবীতে অনেক মানে পাশ্চাত্যের অনেক দেশে মুক্তবাজার অর্থনীতি আছে, কিন্তু সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু আমাদের দেশে মুক্তবাজার অর্থনীতির নামে আমরা নিয়ন্ত্রণহীন করে ফেলেছি, এগুলিকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছি, যে কারণে সিন্ডিকেটরা আপনার কি বলে যে সুযোগ গ্রহণ করে, এবং এইটা কিন্তু প্রতিবারই হচ্ছে। এবং মানে আমার মনে হয় যে সিন্ডিকেটরা এই অপেক্ষায় থাকে যে ভারত কখন বলবে যে আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ, তাইলে তো আমাদের একটা সুবিধা। তারা যে কোনো একটা ইস্যুকে ক্যাপিটালাইজ করে, যে কোনো একটা ইস্যুকে পুঁজি করে একটা কৃত্রিম সংকট তৈরি করে। বাজারে তো পেঁয়াজের কোনো সংকট নাই, আমাদের মানে পেঁয়াজের যে স্টক আছে, আমাদের প্রতি বছর পেঁয়াজের কি বলে যে প্রয়োজন হচ্ছে 25 লাখ টন। সেই কথা তো আমরা আসলে গত 3 দিন ধরে শুনছি। এর আগের বার যখন পেঁয়াজ ভারত আমদানি রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, তখন আমরা একই কথাই শুনেছি যে পেঁয়াজ স্টক আছে কিন্তু দাম কিন্তু সেই বেশি দিয়েই কিনতে হয়েছে। সুভাষ সিংহরা, আপনার কাছে একটু জানতে চাই, পরিকল্পনার ঘাটতি কি না, নাকি সংকটটা আসলে কোন জায়গায়? পেঁয়াজ আছে বলা হচ্ছে, সংকট নেই কিন্তু দাম আমরা বাড়তি দিয়ে কিনছি, বলা হচ্ছে ভারত রপ্তানি বন্ধ করে দিল এক ঘন্টার নোটিশে কিংবা তার চেয়েও কম সময় নোটিশে হঠাৎ করেই, এবং তারপরে বলা হচ্ছে এক মাস সময় আমাদের লাগবে নতুন করে একটা আমদানিকারক দেশ খোঁজার জন্য। সব কিছু মিলে যদি একটু বলি যে আমাদের আসলে সংকটটা কোন জায়গায়, আমাদের পরিকল্পনায় ঘাটতি নাকি আমরা এটাকে গাফিলতি করছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বশেষ যে বাক্যটি ব্যবহার করেছেন, এই বাক্যটির সাথে আমি সম্পূর্ণ একমত। পরিকল্পনার যেমন ঘাটতি আছে, তেমন আমাদের নানান ধরনের মতলব রয়ে গেছে। এখন মতলবটা কোথায়, সিন্ডিকেটটা কোথায়, সিন্ডিকেট কারা, এটা মাহবুব ভাই আমার ভাই অনেকখানি বলবার চেষ্টা করেছে। ভারতের কৃষক সংগঠন বলছে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হচ্ছে রাজনীতি। এটা যদি আমরা বিবেচনায় নিই, আমাদের তো বুঝে রাখা উচিত ছিল যে আমরা এই সংকটে আমরা পড়বো। কারণ গত বছর আপনি যথার্থই বলেছেন, মাহবুব কামাল ভাই বলেছেন, গত বছর আপনার এই টেবিলেই আমরা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই কিন্তু এই আলোচনায় করেছি, আমার যতদূর মনে পড়ে। আমি আকবর আলী খানের একটা বিখ্যাত বই আছে, আজব ও জবর আজব অর্থনীতি। এই বইয়ের যারা পাঠক তারা খুব ভালো করে জানেন যে তিনি অনেকগুলো ঘটনার উল্লেখ করেছিলেন, এবং সেখানে বাজার ব্যবস্থাপনায় যদি আবার হস্তক্ষেপ করতে যাওয়া হয় তাহলে কিরকম সংকট উল্টো দিক দিয়ে আসে সেটাও তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু মাহবুব কামাল ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে মুক্তবাজার অর্থনীতি মানেই হচ্ছে মূল্য বৃদ্ধি একেবারে উন্মুক্ত করে দেওয়া, এটা কোনোরকমের সম্ভব নয়, এবং সেটার জ্বলন্ত প্রমাণ দেখছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা যখন এই করোনা ভাইরাস নিয়ে আলাপ করছি, আমরা COVID-19 অভিঘাত নিয়ে আলাপ করছি, আমরা কেরালা মডেল যখন সামনে এনেছি, বলেছি যে কেরালা মডেল সার্থক হয়েছে কারণেই যে তারা একসময় জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল বলে তারা শিক্ষা গ্রহণ করেছে, তারা প্রস্তুতি নিয়েছে, ঠিক হয়েছে তাইও। কিন্তু আমরা গত বছর সেপ্টেম্বর মাসে, এই এক বছর আগেই আমাদের যে সংকটটা দেখা দিয়েছিল, হুবহু সেই সিন্ডিকেটের আমরা পুনরাবৃত্তি দেখলাম। এটা খুবই গভীর সংকটের মধ্যে ফেলে দিল আমাদেরকে। এবং সুভাষ সিংহ রায়, আপনি বলছেন যে এই যে একটা গভীর সংকটের কথা, যে আমরা আসলে অতীত থেকে শিক্ষা নেই না, আমরা কি আসলে অতীত থেকে শিক্ষা নেই না, নাকি শিক্ষাটি আসলে নিতে চাই না? যদি না নিতে চাই তাহলে তার পিছনে কি আমাদের কোনো স্বার্থ আছে কিনা, বা কাউকে আমরা স্বার্থ সিদ্ধি করার সুযোগ করে দিচ্ছি কিনা? আপনি খুব ভালো করে জানেন যে আমরা যখন কিছু হলে বলে ব্যবসায়িক মনোবৃত্তি, কিছু হলেই আমরা বলি এই আমার সাথে রাজনীতি করিস না, এই শব্দগুলো কিন্তু খুব প্রচলিত হয়ে গেছে। অথচ এই শব্দ দুটোই কিন্তু ইতিবাচক শব্দ, একটি জাতির উন্নতিতে, রাষ্ট্রের উন্নতিতে ব্যবসা খুবই একটি বড়
অবশ্যম্ভাবী একটি বিষয় এবং এই রাজনীতিও কিন্তু দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অবশ্যম্ভাবী বিষয়। কিন্তু প্রচলিত অর্থে যেভাবে আমরা এটার ব্যবহার দেখি সেটা কিন্তু খুবই দেখবেন যে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন সিন্ডিকেট মানেই বলা হয় যে ব্যবসায়ীদের, সিন্ডিকেট অর্থই বলা হয়। যেমন সন্ধ্যাবেলায় যখন বিবিসির আন্তর্জাতিক এই গণমাধ্যমের যখন প্রতিবেদন শুনছিলাম একটু আগে, আর সেখানে কারণ বাজারের একজন খুচরা ব্যবসায়ী বলেছে যে আমাদেরকে জরিমানা করা হচ্ছে, আমাদেরকে যদি জরিমানা করা হয় তাহলে আমরা কিন্তু বন্ধ একদম করে দেব, তাহলে বাজারে কোনো পেঁয়াজ আর পাওয়া যাবে না, অতএব দ্রব্য এই পেঁয়াজের মূল্য আরো বেড়ে যাবে, অতএব দেখবো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করে। সিদ্ধান্ত যে বাইরে থেকে পেঁয়াজ আনা সেটাই করতে হলো, তাহলে এই আড়তদাররা কেন হুমকি দিবে না? মানে তাদের তো সেই রাইটটুকু রয়েছে কিংবা তাদের সেই পাওয়ারটুকু রয়েছে, তারা তো সেই পাওয়ারটি খাটাতে পারছে, সেটাই বা কেন? এই যে আপনি যথার্থ বলেছেন, এই যে আমি একটু আগে বলেছিলাম না আজব জবর আজব অর্থনীতির যে কথাটি আকবর আলী খান বলেছিলেন, আমরা এখানে দেখছি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট ও কর্ণাটকে পেঁয়াজ চাষের যে ব্যাপক ক্ষতি হয়েছে এটা তো আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম প্রয়োজন নাই, আমাদের সমস্ত গণমাধ্যমে গত দু মাস ধরে কিন্তু এখান থেকে আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। আমাদের যারা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত আছেন, আমলাতন্ত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কি সংবাদগুলো দেখেননি? তারা কি এটা বোঝেন না যে মানুষের নিত্য প্রয়োজনীয় এই যে পেঁয়াজের যে খুব জরুরি প্রয়োজন, আর মানুষ কিন্তু অনেকটা হতাশা কিংবা অনেকটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে। একজন একদম শুনলাম যে মোটরসাইকেলের পিছনে 50 কেজি পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে কারণ বাজার থেকে, সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনি এত পেঁয়াজ কিনছেন কেন, সে বলছে দাম আরো বেড়ে যেতে পারে, আমি শুনেছি আমি দেখেছি আমি বুঝতে পেরেছি। এই যে ব্যাপারগুলো এটা কিন্তু আমাদের খুব সংকটে ফেলে দিয়েছে, নাগরিক জীবনের একটা বড় রকম অস্বস্তি হয়েছে। এবং সরকারের যে ইতিবাচক কর্মকাণ্ডগুলো, সরকারের যে জনবান্ধব যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিতে ছেদ পড়ানোর জন্য দু একটি ঘটনা এখন যথেষ্ট হয়ে দাঁড়ায়, এটা আমার জন্য খুব দুঃখ এবং বেদনার বিষয়। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেড আর এস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। মাহবুব কামাল, এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আজকের 3.5 মাস পরে স্বাভাবিক চেহারায় ফিরেছে বাংলাদেশ রেল, এবং সেখানে একটু জানি যে যারা যাত্রী আছেন তারা বলছেন যে স্বাস্থ্যবিধি সেই অনুযায়ী অনেকেই অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না, কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে মানাও হচ্ছে সেটি বলতে হবে, সেইখানে একটু জানতে চাই। এবং সেই সঙ্গে করোনা প্রসঙ্গটা একটু টানতে চাই যে আজকের দিন পর্যন্ত আমরা দেখছি যে 21 জন মারা গেল এবং যেটি বলা হচ্ছে যে 46 দিনের মধ্যে সর্বনিম্ন। সব কিছু মিলিয়ে একটু জানতে চাই যে আমরা আসলে করোনার দিক থেকে এখন কোন পরিস্থিতিতে আছি। আমাদের গণপরিবহন ওপেন হয়ে গেল, একেবারে স্বাভাবিকভাবে চলছে, এখন রেলওয়ে সেটিও স্বাভাবিক হয়ে গেল, করোনা মৃত্যুর সংখ্যাও কমে আসছে, সবকিছু মিলে যদি একটু বলতেন করোনা কি আসলে কমতে শুরু করলো কিনা। মানে করোনায় 21 জন মারা গেছে, মানে কম মারা গেছে, এটাও সুখবর নয়। আবার ট্রেনে একেবারেই খুলে দেওয়া হলো, এটাও সুখবর না, এই দুটার কোনটাই কোনো সুখবর না। কারণটা হচ্ছে সেকেন্ড ওয়েভ বাংলাদেশেও কিন্তু আসবে। প্রথম ওয়েভ যে যে দেশটি সবচেয়ে ভালো করোনা হ্যান্ডেল করেছিল সাউথ কোরিয়া, সেখানে কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। ইউরোপ আমেরিকায় কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল কমিটি, এটা সরকারেরই কমিটি, সেই কমিটি বলছে যে সেকেন্ড ওয়েভ আসতে পারে, আসবে, এবং ওবায়দুল কাদের সাহেবও কিন্তু বলে দিচ্ছে সেকেন্ড ওয়েভ আসতে পারে। সুতরাং 21 জন বা 15 জন বা 10, এটা যদি 10 জন হয় 5 জন হয়, আমি কিন্তু ব্যক্তিগত ভাবে কোনো এটা এটাকে খুশির খবর মনে করব। আচ্ছা, গভর্নমেন্ট যে সবকিছু ছেড়ে দিচ্ছে, গভর্নমেন্ট কি খুব কমফোর্টেবল জায়গায় আছে? গভর্নমেন্ট কিন্তু কমফোর্টেবল জায়গায় নাই। যদি কমফোর্টেবল জায়গায় থাকতো তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করে দিত,
গভর্নমেন্ট কিন্তু ঠিকই জানে যে করোনার ভয়াবহতা কমেনি, বরং এটা বাড়তে পারে। যদি তা না হইতো তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও করে দিত। কেন শিক্ষা প্রতিষ্ঠান করে দেয় না? কারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক স্বাভাবিক করে দিল, এখন রেলওয়ের কথা বলছি যে সেটিও স্বাভাবিক হয়ে গেল। বিকল্প কি ছিল সরকারের সামনে এর চেয়ে কোনো কিছু? বলছি আমি, মানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়নি, এটার কারণ হচ্ছে এটার সাথে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না। যে সমস্ত জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সব প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্ট খুলে দিয়েছে। এবং আজকে যে প্রাইম মিনিস্টার বললেন যে করোনার মধ্যে আমাদের অর্থনীতি ভালো, অর্থনীতি ভালো হবে না তো কি? আপনি তো কোনো কিছু বন্ধ রাখেন নাই, সবই তো সচল ছিল। সবই যখন সচল ছিল তাহলে তো অর্থনীতি ভালো হবেই, কারণ অর্থনীতি ভালো হয়ে আসতেছিল, আমাদের রেমিটেন্স ভালো হয়ে আসতেছিল, আমাদের রিজার্ভ ভালো ভালো হয়ে তো হবেই। কারণ আপনি যদি বন্ধ রেখে ভালো রাখতেন সবকিছু, যদি মানে লকডাউন করে যদি আপনি অর্থনীতি ভালো রাখতেন, তাইলে বুঝতাম যে হ্যাঁ এটা একটা একটা পজিটিভ দিক। দেখেন সবকিছুই কিন্তু নর্মাল হয়ে গেল। এই যে আমরা করোনার যে তিনটা আবশ্যকীয় শর্ত ছিল, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আরেকটা হচ্ছে হাত ধোয়া, আরেকটা হচ্ছে মাস্ক পরা, এই তো তিনটা প্রোটেক্টিভ ব্যাপার ছিল, সবগুলি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং বলতে কিচ্ছু নেই, আপনার হাত ধোয়া, আমি যেহেতু ঘরে ঘরে যাই না কিন্তু অনুমান করতে পারি যে হাত ধোয়ার ব্যাপারটা উঠে গেছে। আমরা আসলে একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি যদি সেকেন্ড ওয়েভ আসে। দেখেন এমনিতে স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু মানে চিত্রটা খুবই খুবই নাজুক। যেমন এখন ডেডিকেটেড কোভিড এর জন্য ডেডিকেটেড হসপিটাল এবং বেসরকারি কোথাও কিন্তু আইসিইউ নাই। হ্যাঁ, মানে এত জটিল রোগীর মানে জটিল রোগী হচ্ছে আর কি, ফলে স্বাস্থ্য ব্যবস্থার এই নাজুক অবস্থা, এর মধ্যে যদি সেকেন্ড ওয়েভ আসে তাইলে যে কি পরিমাণ একটা মানে দুঃসহ অবস্থা আমাদেরকে পড়তে হবে সেটা ভাবতে গেলে মানে গা শিউরে উঠে। আমি তাই প্রস্তাব করব, এটা অনেকে অনেকে এটাকে মানে হাসতে পারে যে এখন আপনি এই কথা কি বলছেন, মানে সব মেল ট্রেন মিস করে, সব লোকাল ট্রেন মিস করে এখন আপনি আবার নতুন করে বলতেছেন কেন? আমি বলবো যে এক মাসের জন্য একটা লকডাউন খুব অপরিহার্য হয়ে পড়ছে। এক মাসের জন্য একটা লকডাউন, কিছু কিছু জিনিস সচল রেখে, অর্থনৈতিক কিছু কর্মকাণ্ড সচল রেখে একটা স্ট্রিক্ট লকডাউন একটা একটা অনিবার্য হয়ে পড়ছে। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য এটা জরুরি হয়ে পড়ছে। এটি কি দ্বিতীয় ধাপের করোনার যে সংক্রমণের ঝুঁকি সেটি এড়ানোর জন্য বলছেন? জি বলছিলাম যে দ্বিতীয় ধাপে করোনার যে সংক্রমণের একটা ঝুঁকি থাকে, তরঙ্গ যেটি আমরা বলছি, সেটি এড়ানোর জন্য আর এক মাস লকডাউন মোকাবেলা করার জন্য আমরা তো কোনো কিছু করছি না। দেখেন হেলমেট না পরলে পুলিশ আটকাচ্ছে মোটরসাইকেলে, কিন্তু মাস্ক না পরলে কিছুই বলছে না, এটা তো কোনো কথা হইতে পারে না আর কি। আপনি রাস্তায় দেখেন অন্তত 50% লোকের মুখে মাস্ক নাই, অথচ কোন প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কেউ কিন্তু কোনো কারো কিন্তু কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ আমরা সব গড্ডলিকা প্রভাবে গা ভাসিয়ে দিয়েছি, প্রকৃতির উপর আমরা ছেড়ে দিয়েছি। তারপরে কবে ভ্যাকসিন আসবে সেটার জন্য এক ধরনের অপেক্ষায় আছি, আর বাকি সব ছেড়ে দিয়েছি প্রকৃতির হাতে। এইভাবে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। জি, আমরা সুভাষ সিং রায় আপনার কাছ থেকেও শুনে নিতে চাই, একটু যদি যোগ করেন যে এখন যে অবস্থা, যেটি বলছেন যে একেবারে আমরা প্রকৃতির কাছে ছেড়ে দিয়েছি, দ্বিতীয় ধাপ কিন্তু এখনো আসা বাকি, আমাদের এখন যে কর্মকাণ্ডগুলো চলছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, গণপরিবহনের কথা আমরা বলছিলাম, সবকিছু মিলিয়ে আমরা কি স্বাভাবিকভাবে আছি, বা যে অবস্থায় থাকার কথা বিশ্ব যেভাবে চলছে এই পরিস্থিতিতে বা এইরকম সময় এসে আমরা কি সেই পথে হাঁটছি কি না? না, আমরা তো সবকিছু নর্মাল করে দিয়েছি। আমি সুভাষ সিং রায়ের কাছ থেকে শুনে নিতে চাই। সুভাষ সিং রায়, মাহবুব কামাল ভাই এই এই অংশে যা বললেন তার সবগুলো কথার সাথে আমি একমত হতে পারছি না। এ কারণে পারছি না, বৈশ্বিক মহামারীর যে দাপট আমরা দেখেছি এবং তার যে অভিঘাত, সেটার যদি আপনি হিসেব করেন, গার্ডিয়ানে গত সপ্তাহে একটি প্রতিবেদন ছাপিয়েছে যে যুক্তরাজ্যে অর্থাৎ সেই ইউকেতে আপনি 1,000 লোক সমবেত হয়েছে, 10,000 লোক সমবেত হয়েছিল একটি এলাকায়, তারা এই মাস্ক মানবেন না, কোনো স্বাস্থ্যবিধি মানবেন না, এবং তারা তো খুব পাশাপাশি অবস্থান করছিল এবং এটা নিয়ে তারা সংগ্রাম করেছে। জার্মানিতে হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে, এবং অ্যান্টনি ফাউসি
দুঃখ করে বলেছিলেন আজ থেকে দু তিন মাস আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ স্বাস্থ্যবিধি কি তা যা বুঝতে চান না এবং মানতে চান না। এমন একটি জায়গায় বাংলাদেশের অর্থনীতির যে প্রবৃদ্ধির ধারা, সেই ধারা নিয়ে অনেকে শঙ্কিত ছিলেন, অনেকে হতাশায় ভুগেছিলেন, কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু অনেক আগেই মন্তব্য করেছিল বাংলাদেশ যে 33টি দেশ এগিয়ে যাবে বিকাশমান অর্থনীতির ধারায়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান ভারত থেকেও অনেক এগিয়ে যাবে, এমনকি চীন থেকে। এবং সে কারণে এডিবি যখন বলেছিল অনেক আগে যে বাংলাদেশের প্রবৃদ্ধি খুব হতাশাজনক অবস্থায় আসবে, সর্বশেষ গতকালকে রিপোর্টে বলা হয়েছে 6.8 তাদের বাংলাদেশের প্রবৃদ্ধি ঘটবে। আমি এ কারণে বলছি স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থাপনা কি বাংলাদেশে খুবই ভালো হয়েছে? এবং যারা দেশ খুব সামর্থ্য আছে, যারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় খুব বেশি বিনিয়োগ করে, যারা খুব বেশি স্বাস্থ্য উন্নত বলে দাবি করেন, তাদের অবস্থা কি বাংলাদেশের চেয়ে ভালো? ভালো নয়। বাংলাদেশের এই যে বিকাশমান অর্থনীতির যে ধারা, সেই ধারাতে বাংলাদেশ রাখতে পেরেছে এই অবস্থার মধ্যে, এটা অনেক বড় অগ্রগতি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল আর রাজনৈতিক দক্ষতা এবং দেশ পরিচালনা দক্ষতা। জি, সেক্ষেত্রে আপনি যদি সমর্থন করেন কি না, আমরা এখন যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, করোনার যে অবস্থা এবং আমরা যেভাবে চলছি, সেটি ঠিক কি না, বা এই পথটির বিকল্প কিছু আছে কিনা? এর বিকল্প একটাই, যেটা মাহবুব কমল ভাইয়ের যে অংশের সাথে আমি কিছুটা একমত, মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই স্বাস্থ্যবিধি মানতে গেলে তাকে সচেতন হবে, এবং সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ব্যাপারটি রয়ে গেছে, যদি অনেকে বলে স্বাস্থ্য ব্যবস্থাপনার বেহাল দশা ভেঙে পড়েছে, তারা কি বলবার চেষ্টা করেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আজ থেকে 15-20 বছর আগে খুব ভালো ছিল, বাংলাদেশের ICU ভরপুর ছিল, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা একেবারে খুবই উন্নত পর্যায়ের ছিল? সেটা ছিল না, বরঞ্চ অগ্রগতি হয়েছে। অবনতি হওয়ার দিকে তো আমরা আসলে তাকাই না, আমরা তো চেষ্টা করব দিনকে দিন আরো উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে সেটির দিকে। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, আরো একটা বিরতি নিয়েছি, বিরতির পরে ফিরবে, আরো কয়েকটি বিষয় আছে, সেগুলো নিয়েও জানার চেষ্টা করব। দর্শক, ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকবে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, আবারও স্বাগত জানাচ্ছি দুজনকে সংবাদ সম্প্রসারণে। মাহবুব কামাল, এ পর্যায়ে আমরা কথা বলতে চাই মিড ডে প্রকল্প সরকারের একটা, সেইটি নিয়ে কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা নানান রকম খবর শুনছি। শুরুতে আমরা শুনছিলাম যে খিচুড়ি রান্না করতে 1000 কর্মকর্তা কর্মচারী তারা নাকি দেশের বাইরে যাচ্ছেন প্রশিক্ষণ নিতে, এবং তারপরে আমরা জানলাম বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো সেটি খিচুড়ির রান্না নয়, সরকারের যে মিড ডে প্রকল্প আছে অর্থাৎ স্কুলে ঝরে পড়া রোধ করার জন্য যে প্রকল্প, সেইটি আসলে পর্যবেক্ষণ করার জন্য বা সেটি কীভাবে আরও কার্যকর করা যায় সেই জন্য যাওয়া। কিন্তু প্রশ্ন উঠেছে যে 1000 কর্মকর্তা কর্মচারী কেন? আজকে আমরা দেখলাম যে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন তিনি খুবই ক্ষিপ্ত হলেন, এবং তিনি বলছেন যে বিএনপি জামায়াতের পন্থী যেসব সাংবাদিক আছেন তারা আসলে এই বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করেছেন। আপনি নিজেও যেহেতু একজন সিনিয়র সাংবাদিক সেই জায়গায় সেইখানে, হ্যাঁ, এই প্রজেক্টটি বাতিল হয়ে গেছে, এটিও অত্যন্ত দুঃখজনক যে এই প্রকল্প আজকে সকালেই বলছিলেন যে এটি বাতিল হয়ে যেতে পারে সেরকম একটি কথা শোনা যাচ্ছে, ফলে সমালোচনার মুখে সম্ভবত এই প্রকল্পটি বাতিল হয়ে গেল। আপনি যেহেতু একজন সিনিয়র সাংবাদিক এই বিষয়ে এতদিন ধরে শুনছেন, এবং যেহেতু আমাদের এই কমিউনিটিকেই বলা হলো, একটু যদি আপনার মন্তব্য বলতেন। প্রথম কথা হচ্ছে মন্ত্রী মহোদয় মানে সাংবাদিকদের সম্পর্কে যা বলেছেন এটা একেবারেই মানে ভিত্তিহীন। উনি সংবাদপত্রে কিভাবে কাজ হয় উনি বোধহয় জানেন না। উনি মানে সুইপিং কমেন্ট করে দিলেন যে বিএনপি জামাতের সাংবাদিকরা এটা করছে। শোনেন, সংবাদ প্রথমে রিপোর্টার রিপোর্ট তৈরি করে, সেইটা আসে চিফ রিপোর্টারের কাছে, সেই চিফ রিপোর্টার সেটাকে স্ক্রিনিং করে সেটা চলে যায় নিউজ এডিটরের কাছে। নিউজ এডিটর যদি মনে করেন যে না, আমার আমার দেখাটাই সম্পূর্ণ না, এডিটরকে দেখানো দরকার, উনি এডিটরকে দেখেন। চার পাঁচটা ধাপ পেরিয়ে কিন্তু একটা খবর প্রকাশিত হয়। সুতরাং একজন রিপোর্টার সে বিএনপি করলো না জামাত করলো সেটা কোনো ম্যাটার করে না। দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলি যেগুলি আছে, প্রসিদ্ধ দৈনিক পত্রিকাগুলি, সেগুলো সেগুলোতে যদি দু একজন প্রো বিএনপি বা প্রো জামাতের থেকেই থাকে তাদের কিছু করার নাই, কারণ এই একটা নিউজ আপনার 3-4 হাত ঘুরে তারপরে সেটা প্রেসে যায়। সুতরাং এইটা উনি আমাদের আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, আমরা সব কিছুতেই
জামাত শিবির এবং বিএনপির ভূত দেখতে পাই না। মাহবুব কামাল উনি তো অস্বীকারও করেননি, মানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো এই প্রকল্পকে অস্বীকারও করা হয়নি যে তারা বিদেশে যাচ্ছে না। তারা বলছে যে খিচুড়ি রান্না নয়, মিড ডে প্রকল্প আসলে কিভাবে কার্যকর করা যায় সেটির জন্যে। কিন্তু প্রশ্নটি উঠেছিল আসলে 1000 কর্মকর্তা কর্মচারীকে কেন যেতে হবে সেটির জন্যে। আমাদের দেশে যেটা হয়ে থাকে, আমরা তো এই দেশেই বাস করি, উনি উনি বললে তো আর হবে না। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে প্রশিক্ষণের নামে কিংবা মানে একটা বড় ধরনের কাজ দেখিয়ে যে বিদেশ সফর করে, এটা এগুলি আসলে এক ধরনের এক্সকার্শন, এটা এক ধরনের বিনোদনমূলক ট্রিপ। হ্যাঁ, 1000 লোকের এখানে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। আপনি এই যে রিপোর্টটা করা হলো, এটা কিন্তু উনি বললেন যে খিচুড়ির জন্য না, এটা রিপোর্ট যখন করা হয়েছে তার মধ্যে কিছুটা ভিত্তি ছিলই, যাই হোক সেটা বাদ দেন। এখন মিড ডে প্রকল্প আপনি বলছেন যে বাদ হয়ে যেতে পারে, হ্যাঁ তাই হয় তাহলে আপনি আপনি আবার কেন 1000 লোক পাঠাবেন, তাই না? ফলে এগুলি হচ্ছে এক্সকার্শন ট্যুর, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ করে ওখানে গিয়ে শপিং করা। জি, শুধুমাত্র বিদেশে ভ্রমণ নয় মাহবুব কামাল, দেশের মধ্যেও এই ভ্রমণ আছে। আর বিষয়টি একটু সংশোধন করি, সেটি মিড ডে প্রকল্প বাতিল হয়নি, সেই বিদেশ যাত্রা যেটি সেই সেই প্রকল্পটি, মানে সেই প্রকল্পটি বাতিল করা হলো। আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে শুনি, আপনি যেটি বলছেন যে সরকারি খরচে বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণের কথা বলে বিদেশ যাত্রা দেশের মধ্যেও আছে। আজকে আমরা দেখলাম দুদক জিজ্ঞাসাবাদ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে আশরাফুন নেসা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই তিনি যেই বিষয়টি দেখিয়েছেন যে একটা সময়ে বাল্য বিবাহ রোধ করার নামে দেশের মধ্যে সেমিনার হয়েছে 5 কোটি টাকার, সম্ভবত যদি আমি ভুল না করে থাকি সেটির প্রকল্প দেখানো হয়েছে সেমিনারের কথা বলে, কিন্তু সেই সেমিনার আসলে হয়ই নেই। এমন তো অনেক প্রকল্প আছে, এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করেন সুভাষ সিংহ রায়। মাহবুব কামাল ভাই যেটা বলেছেন আমি বলবো যে এক্ষেত্রে আমার বক্তব্য খুব স্পষ্ট যে আংশিক সত্য কিন্তু মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, এটা মনে রাখা দরকার। এবং যে সমস্ত ট্রল দেখেছি আমি, এটাকে হুইসেল ব্লোয়ার বলা যেতে পারে, এবং যেখানে 509টি থানা সেখান থেকে 500 জনকে বাছাই করা হয়েছিল, কিন্তু কোনো কোনো গণমাধ্যমে এসেছিল 1000 জন যাবেন, অর্থাৎ এটা 500 থানার জন্য 500 জনকে নেওয়া হয়েছিল। এবং যেই প্রকল্প অনুমোদন হয় নাই এবং যেটা একনেকে যায় না, পরিকল্পনা কমিশনে কোনো যায় না, সেইটি হঠাৎ করে সামনে আনাটাও আমার কাছে কিছুটা উদ্দেশ্যপূর্ণ দিতে মনে হয়েছে। কিন্তু যে কথা মাহবুব কামাল ভাই বললেন যে সাংবাদিকতার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা আমরা যেমন লক্ষ্য করি, আবার কিছু অসাবধানতাও লক্ষ্য করি বলেই ক্রমাগত ভাবে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এই তত্ত্বটি খুব উচ্চ মানের সংবাদপত্রে কিন্তু বারবার তত্ত্ব দিয়ে দেখানো হয়েছে। খুব বিজ্ঞজনরা বলেছেন বাংলাদেশের সরকার পরিচালনার সঙ্গে যুক্ত, একেবারে সরকারের খুব উচ্চ মহলের পরিবারের সদস্যরা হিসেবে যুক্ত। যখন কানাডার আদালত বলে দিয়েছে যে এটা কোনো দুর্নীতি হয় নাই, তখন পর্যন্ত ওই বিজ্ঞজনেরা ওই সংবাদপত্রের যারা গণমাধ্যমে যারা যুক্ত যারা, তারা কিন্তু একবারও বলেন নাই যে আমরা ভুল করেছিলাম, আমাদের কাজটি ঠিক ছিল না। অতএব সাংবাদিকতার ভিতরেও কিন্তু অনেক সচেতনতার প্রয়োজন, এটা আমি একজন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমি কিন্তু এটাকে স্পষ্ট, তার মানে তথ্য দেওয়ার ক্ষেত্রে বা আমরা যে তথ্য পরিবেশন করছি সেটির ক্ষেত্রে আমাদের আরো বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। কারণ আপনি যেটি বলছেন সেটিও একেবারেই সত্য যে আংশিক সত্য জানানো বা আংশিক মিথ্যে জানানো সেটিও অনেক ভয়ঙ্কর অপরাধ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য।